সুন্দরবনে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য চারটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, পশ্চিম সুন্দরবনে দুটি রেঞ্জে 12,000-এর বেশি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য 10 লক্ষ। একই বিভাগে অবকাঠামোগত ক্ষতি হয় 2,15,00,000 টাকা। আর পূর্ব সুন্দরবনে দুটি রেঞ্জে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে 7 লক্ষ টাকার উপরে। বাগানের ভিতরে যায় হাঁটতে পারি না, এরকম ডালপালা পড়েছে, অনেক গাছপালা ক্ষতি সাধিত হয়েছে। পুকুরগুলোতে লবণ পানি ঢুকে গেছে, যা পান করে সুন্দরবনে প্রাণীগুলো বন্য প্রাণীগুলো আর কি ভালো থাকতো। খ্রিস্টাব্দের ব্যারাক এবং অন্যান্য স্থাপনার কিছু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমাদের এই 16 মোট 26টি গাছ ঘূর্ণিঝড়ে পড়ে গেছে। স্থানীয়রা বলছেন, তাদের জানমাল রক্ষায় এখনই শুরু করতে হবে ক্ষতিগ্রস্ত বনাঞ্চলের সংস্কার কাজ। সুন্দরবনের জন্য আমরা সবাই বেঁচে আছি। জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দরবনই আমাদের বিভিন্ন সময় ডাল হিসাবে দাঁড়িয়েছে। আমাদের দাবি সরকারের উপরে, যেন এই বনটা ভালো থাকে এবং এবাজাতে থাকে, নিরাপত্তা থাকে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে সংস্কার কাজ। সমস্ত জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কিছু কিছু অংশ অবশ্যই ছিল। আগে যেগুলো ক্ষতিগ্রস্ত ছিল, বিশেষ করে টহল ফাঁড়ি বেশ কিছু, ওই যে মানে ছোটখাটো কাজ যেগুলো ঠিক করলে পারে, সেটাও কিন্তু অনগোয়িং আছে, যে কোনো সময় পার পেতে পারে। তবে ঘূর্ণিঝড়ে বাঘ, হরিণ বা অন্য কোনো বন্য প্রাণী ক্ষতি হয়নি বলে জানায় তদন্ত কমিটি। অভি ইসলাম, টিভি।